ভারত মহাসাগরে জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজটিকে ট্র্যাক করেছে ইউরোপীয় ইউনিয়নের একটি জাহাজ। পররাষ্ট্র দপ্তর বলছে খুব তাড়াতাড়ি ফিরে পাওয়া যাবে ছিনতাই হওয়া জাহাজ সহ তাদের ক্রুদের। মাহমুদুল হাসানের রিপোর্ট। জিম্মি হওয়া 23 নাবিক সহ বাংলাদেশের জাহাজ এমভি আব্দুল্লাহকে সোমালিয়ার উপকূল থেকে 20 নটিক্যাল মাইল দূরে নোঙর করিয়েছে জলদস্যুরা। বৃহস্পতিবার বাংলাদেশ সময় দুপুর 1টার দিকে জাহাজটি গ্যারাকাত সংলগ্ন এলাকায় নোঙর করা হয়। লন্ডন ও কুয়ালালামপুর ভিত্তিক জলদস্যুতা পর্যবেক্ষণকারী সংস্থা ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরো থেকে তথ্য নিয়ে জাহাজটির এই অবস্থান তথ্য দিয়েছে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। ধারণা করে বলা হচ্ছে উপকূল থেকে জাহাজে যেতে প্রায় 2 ঘন্টা সময় লাগবে। সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লার সঙ্গে এখনো কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক। এক্স্যাক্ট জায়গাটার নাম বলা যাবে না, এটা হচ্ছে ওদের যে সি এরিয়াতে, যেটা দেখা যাচ্ছে যে উইদিন 20 নটিক্যাল মাইল অফ দেয়ার কোস্ট এখন চলছে না, এখন অ্যাঙ্কর অবস্থায় আছে। যারা এই জাহাজটি হাইজ্যাক করেছে, আমরা এক্সপেক্ট করছি যে তারা কোনো না কোনো সময় যে আমাদের যেই কনসার্ন যেই অথরিটি অথবা জাহাজের মালিক কর্তৃপক্ষের সাথে তারা হয়তো যোগাযোগ করবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্ত মন্ত্রণালয়ের বৈঠক শেষে ভারপ্রাপ্ত সচিব বলেন কোনো দাবি দেওয়া এখনো জানায়নি জলদস্যুরা, তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত মুক্তিপণের বিষয়টি একেবারেই অবান্তর। আজকে ভোর নাগাদ সোমালিয়াতে তারা কাছাকাছি অবস্থায় অ্যাঙ্কর করছে, এখনও তাদের সাথে আমাদের সরাসরি কোনো যোগাযোগ হয়নি, তারাও আমাদের কাছে কোনো যোগাযোগ করেনি। আমরা এখনও জানি না তাদের কি দাবি দেওয়া। প্রচেষ্টা আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, আমরা চালু রেখেছি এবং আশা করি যে আমাদের যে প্রথম লক্ষ্য যে জাহাজের নাবিক 23 জন এবং জাহাজ এর মালামাল সহ দেশে ফেরত আনা, সেই লক্ষ্য থেকে আমরা সহজেই বিচ্যুত হব না। এবং আমি আশ্বস্ত করতে পারি আপনাদের যে আমরা হয়তোবা তাড়াতাড়ি একটা সুসংবাদ দিতে পারবো। গত মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর 1:30টার দিকে সোমালিয়ার জলদস্যুরা এমভি আব্দুল্লাহ নামে জাহাজটির নিয়ন্ত্রণ নেয়। জাহাজটি মোজাম্বিক থেকে দুবাই যাচ্ছিল। জলদস্যুদের কবলে পড়া চট্টগ্রামের কবির গ্রুপের এই জাহাজটি পরিচালনা করছে গ্রুপটির সহযোগী সংস্থা এসআর শিপিং লিমিটেড। জাহাজে 23 বাংলাদেশি নাবিক রয়েছেন। মাহমুদুল হাসান, মাসরাঙ্গা সংবাদ, ঢাকা।